হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো আপনি নতুন করে আপনার নাম কীভাবে এমপ্লয়মেন্ট ব্যাংক যে রয়েছে অর্থাৎ বেকার ভাতা যুবশ্রী প্রকল্প বা আপনাদের যে মনে করুন যে পড়াশোনা করার পরে বা পড়াশোনা করছেন রকম চাকরি বাকরি পাননি সেক্ষেত্রে যে বেকার ভাতা পনেরোশো টাকা করে মাসে দেওয়া হয় সেটা যে নতুন করে নাম এন্ট্রি আপনারা কীভাবে করতে পারেন তো দেখুন আমি আপনাদের বলে রাখি এর আগেও আমি আপনাদের দেখিয়েছিলাম যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে আপনারা কীভাবে আবেদন করতে পারেন আপনাদের প্রোফাইল কীভাবে আপডেট করতে পারেন সেই নিয়ে কিন্তু ভিডিও রয়েছে তো আমি আপনাদের বলি এখানে আবেদন করতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে আপনার কাছে একটা সিবি অ্যাভেলেবেল থাকতে হবে অর্থাৎ আপনার যে বায়োডাটা সেটা কিন্তু বানিয়ে রাখতে হবে আপনার যে ছবি সেটা রাখতে হবে আপনার একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার রাখতে হবে আপনার একটা ইমেল আইডি রাখতে হবে আর আপনার একটা আইডি প্রুফ কিন্তু রাখতে হবে তাহলে কিন্তু এখানে আপনি আবেদনটা করতে পারবেন তো দেখুন প্রথমত আপনাদের আবেদন করতে হলে কি করতে হবে এই যে নিউ এমপ্লয়মেন্ট জব সিকার এখানে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পরে দেখবেন এখানে কিছু ট্রাম অ্যান্ড কন্ডিশন কিন্তু খুলে যাবে তো এখানে অনেক বড় ট্রাম অ্যান্ড কন্ডিশন আছে আপনারা চাইলে কিন্তু আস্তে আস্তে পড়ে নিতে পারেন টোটালটা আর না পড়লেও কোনো কিছু হবে না তো দেখুন এখানে যে বক্সটা রয়েছে এখানে টিকমার্ক লাগিয়ে দিতে হবে তারপরে অ্যাকসেপ্ট করতে হবে আপনাকে আর যদি আপনি এই ট্রাম অ্যান্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট না করেন তাহলে ব্যাক করে হোমে চলে যাবেন অর্থাৎ আপনাকে আর আবেদন করতে হবে না তো আপনাকে অবশ্যই আবেদন করতে হলে অ্যাকসেপ্ট কিন্তু করতেই হবে তো আপনি অ্যাকসেপ্ট করে নিলেন তারপরে কিন্তু দেখবেন যে এখানে একটা ফর্ম খুলে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন একটা ফর্ম খুলে গেছে প্রথমেই সেটা রয়েছে পার্সোনাল ইনফরমেশান তো দেখুন পার্সোনাল ইনফরমেশান আপনাকে যেটা দিতে হবে আপনার যে নাম রাইট ফুল নেম অর্থাৎ আপনার যে ফুল নেম দিতে হবে নামটা দিয়ে দিলেন বাবার নেম বা মায়ের নাম যেটা সেটা আপনি এখানে দিয়ে দিলেন স্পোজ নেম বা স্বামী বা স্ত্রীর নামটা যদি আপনি দিতে চান দিতে পারেন এটা কিন্তু ম্যান্ডেটারি না তো স্টারমার্ক যেগুলো আছে সেগুলো ম্যান্ডেটারি সেগুলো দিতেই হবে আর যেগুলো স্টারমার্ক নেই সেগুলো ছেড়ে দিলেও কিন্তু হবে তারপর দেখুন এখানে যেটা লিঙ্গ বলেছে জেন্ডার আপনার বলেছে সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো আপনার মেল ফিমেল যেটা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে যদি আপনার কাজ থেকে থাকে এস সি এসটি ও তাহলে আপনি দিতে পারেন এবার অনেকেরই মনে একটা ডাউট থাকে দাদা জেনারেল হলে কি হবে না বা ও বা হলে কি হবে না এখানে শুধুমাত্র চাওয়া হয়েছে এর ভিত্তিতে কিন্তু কোনো রকম কিছু হয় না তো আপনি চাইলে যেটা খুশি সেটা আপনি দিতে পারেন তো আপনার যদি ওবিসি এ থাকে ওবিসি বি থাকে বা জেনারেল থাকে কোনো ব্যাপার নেই আপনি যেটা আপনার হবে সেটা কিন্তু আপনি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে দেখবেন একটু উপরে চলে যাবেন নিচের দিকে যাওয়ার পরে দেখবেন এখানে আপনার যে ধর্ম সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে যেগুলো নর্মালি বেসিক ডিটেলস পার্সোনাল ডিটেলসে থাকে তারপরে আপনার ম্যারিটিয়াল স্ট্যাটাস কী রয়েছে আপনি কি বিয়ে করেছেন না করেননি বা ডিভোর্স হয়ে গেছে বা বিধবা সেটা কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে তো সিলেক্ট করে নেওয়ার পরে তারপরে কিন্তু এখানে আপনার যে ডেট অফ বার্থ সেটা এখানে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পরে এখানে দেখুন আপনাকে বলছে আপনি কি প্রতিবন্ধী কিনা যদি হন তাহলে ইয়েস করবেন নাহলে কিন্তু এটা বাই ডিফল্ট নই থাকে তারপরে আপনি কি এক্স সার্ভিসম্যান কিনা যদি হয় তাহলে ইয়েস করবেন নাহলে কিন্তু নই থাকবেন যদি আপনি ইয়েস করেন তাহলে কিন্তু আপনার যে এক্স সার্ভিসম্যানের সার্টিফিকেট বা ডিটেলস সেটা কিন্তু আপনাকে পরবর্তীকালে ভেরিফিকেশন করাতে হবে তারপরে দেখুন এখানে যেখানে রয়েছে কনট্যাক্ট ইনফরমেশন কনট্যাক্ট ইনফরমেশনে প্রথমেই আপনাকে যেটা করতে হবে এখানে আপনার কিন্তু পোস্টাল অ্যাড্রেস যেটা রয়েছে সেটা কিন্তু সুন্দরভাবে বসিয়ে দিতে হবে এবার পোস্টাল অ্যাড্রেসে কিন্তু আপনারা ফুল অ্যাড্রেসটাই বসাতে পারেন আবার নাও বসাতে পারেন ধরুন আপনার পোস্টাল অ্যাড্রেস যেমন থাকে ভিলেজ পোস্ট তারপরে থানা ডিস্ট্রিক্ট এভাবে গোটাটা বসাতে পারেন যদি আপনি চান যে না আপনি ওইভাবে বসেন না শুধুমাত্র আপনার যে ভিলেজের নাম রয়েছে গ্রামের নাম রয়েছে বা টাউনের নাম রয়েছে সেটা শুধু লিখবেন সেটাও লিখতে পারেন কারণ পরবর্তীকালে কিন্তু এগুলো চাওয়া হয়েছে দেখুন পরবর্তীকালে স্টেটটা চাওয়া হয়েছে ডিস্ট্রিক্টটা চাওয়া হয়েছে পিনকোড মোবাইল নাম্বার ইমেল আইডি তো দেখুন এখানে মোবাইল নাম্বার ইমেল আইডি আর পিনকোড এগুলো কিন্তু ম্যান্ডেটারি দেখাচ্ছে না কিন্তু অবশ্যই এগুলো কিন্তু ম্যান্ডেটারির মধ্যেই পড়ে অর্থাৎ এগুলো আপনারা দিবেন দিবেনই কারণ আপনার মোবাইলে কিন্তু মেসেজ আসবে যে আপনার এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের অ্যাপ্লিকেশানটা অ্যাকসেপ্টেড হয়েছে কিনা বা আপনাকে এরপরে এনেক্সার টু থ্রি ফোর এগুলো জমা করতে হবে কি না এগুলো কিন্তু অনেক ধরনের মেসেজ আপনারা পেতে পারবেন তো অবশ্যই কিন্তু এখানে আপনারা অ্যাক্টিভ একটা মোবাইল নাম্বার দেবেন তো দেখুন এখানে হচ্ছে ইউ হ্যাভ টু এন্টার মোবাইল নং অর ইমেল আইডি রিসিভ আপডেট অর্থাৎ আপনি যদি আপডেট পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার মোবাইল নাম্বার আর ইমেল আইডিটা দিয়ে দেবেন তারপরে যদি আমরা একটু নিচের দিকে চলে যাই এখানে এডুকেশন ডিটেলস যেটা রয়েছে সেটা আপনাকে দিতে হবে শিক্ষাগত যোগ্যতা যেটা বলেছে দেখুন এখানে আপনি যদি ক্লিক করেন তো মিনিমাম যেটা রয়েছে দেখুন আপনি ক্লাস এইট বা ক্লাস এইট মিডিল পাস ভোকেশনাল ম্যাট্রিক পাস সব কিন্তু দিতে পারেন তো এখানে আপনার এইট পর্যন্ত আবেদন করা যাবে তো আপনি মাধ্যমিক পাস যদি আপনার হয়ে থাকে তাহলে খুবই ভালো আর এইট পাস হলেও কিন্তু কোনো ব্যাপারটা আপনি আবেদনটা কিন্তু করতে পারবেন তারপরে দেখুন এখানে আপনি ধরুন এইট পাস করেছেন তাহলে কোন স্কুল থেকে বা কোন বোর্ড থেকে করেছেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে করে নেওয়ার পরে এখানে কিন্তু আপনাকে লিখতে হবে ইয়ার অফ পাসিং অর্থাৎ আপনি কবে পাস করেছিলেন সেটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে সাথে কিন্তু আপনাকে কি দিতে হবে আপনি ধরুন কত পার্সেন্টেজ মার্কস নিয়ে আপনি পাস করেছিলেন সেটা কিন্তু এখানে আপনাকে বের করে নিয়ে তারপর এখানে শুধু লিখে দিতে হবে এখানে কিন্তু আপনাকে পার্সেন্ট দেওয়া আছে শুধু আপনি আপনি নাম্বারটা লিখবেন ধরুন পঁচিশ পার্সেন্ট পেয়েছেন বা পঞ্চাশ পার্সেন্ট পেয়েছেন তো শুধু পঞ্চাশ লিখবেন অনেকে আবার পার্সেন্টেজ চাওয়ার চেষ্টা করে সেটা কিন্তু হবে না দেখুন বলে দিয়েছে অনলি নাম্বারিক ভ্যালু এটা কিন্তু বলে দিয়েছে তারপরে এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজ যেটা অর্থাৎ আপনি ভাষা যেটা জানেন সেটা সিলেক্ট করতে হবে ধরুন আমি আরাবিক সিলেক্ট করলাম তাহলে আরাবেরটা আমি পড়তে পারি না তো রিড করতে পারি ধরুন আমি আরাবিক তাহলে রিডটাকে ইয়েস করলাম তারপরে ধরুন আপনি রাইট করতে মানে লিখতে পারি কিনা সেটাও আমি ধরুন পারি তাহলে এটা ইয়েস করলাম ধরুন আমি বলতে পারি কিনা সেটাও কিন্তু আমি পারি আর যদি ধরুন অল্প অল্প পারেন তাহলে কিন্তু এটা দেবেন আর এবার দেখা যাচ্ছে আরও আমি অ্যাড করতে চাই ধরুন আরও অ্যাডে ক্লিক করলাম এবার ধরুন আমি একটা এমন ভাষা দিলাম ব্যাঙ্গুলি দিলাম ধরুন আমি ব্যাঙ্গলি পড়তে জানি না তাহলে এটাতে ঠিক করবো না লিখতেও জানি না তাহলে আমি এটা করবো না কিন্তু আমি আবার বলতে জানি তাহলে কিন্তু এটাতে ঠিক করবো এবার আপনার যতগুলো ভাষা জানা আছে আপনি বলতে পারেন কি না এভাবে কিন্তু টিকমার্ক করে দেবেন তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট বা শারীরিক পরিমাপ যেটা রয়েছে সেটা আপনাকে দিতে হবে তো দেখুন এটা কিন্তু ম্যান্ডেটারি না কিন্তু অবশ্যই আপনাকে এগুলো ফিল করতে হবে তো দেখুন হাইট যেটা রয়েছে আপনার হাইট উচ্চতা সেটা আপনারা দিয়ে দেবেন ওজন বা ওয়েট যেটা রয়েছে আপনার সেটা এখানে দিয়ে দেবেন তারপরে চেস যেটা রয়েছে আপনার সেটা এখানে দেবেন তারপরে আমি আপনাদের বলেছিলাম যে একটা ফটো আর সিবি কিন্তু আপনাকে বানিয়ে রাখতে হবে অর্থাৎ বায়োডাটা আর ফটো কিন্তু রাখতে হবে সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে সেটা কিন্তু এখানে বলেছে দেখুন আপলোড জেপিজি জেপিজি ফাইল আপ টু পাঁচশো কেবি উইথ সিগনেচার অর্থাৎ আপনাকে কিন্তু পাঁচশো কেবির মধ্যে এই যে আপনার যে সিগ সিগনেচারটাও থাকবে কিন্তু ফটো সিগনেচারের মধ্যে সেটাও কিন্তু আপনাকে আপলোড করতে হবে আর সিবি যেটা থাকবে সেটা কিন্তু দুশো কেবির মধ্যে সেটা কিন্তু ফাইল হবে ডকুমেন্ট ফাইল বা ডোক ডোক ফাইল এক্স হবে যেটা হবে সেটা দিয়ে কিন্তু আপনাকে আপলোড করতে হবে দুটার মধ্যে একটা তার মধ্যে কিন্তু যেটা দেখুন দুশো কেবির মধ্যে রয়েছে আর এটা কিন্তু পাঁচশো কেবির মধ্যে রয়েছে তারপর দেখুন এখানে এক্সপিরিয়েন্স ডিটেলস যদি আপনার থেকে থাকে তাহলে আপনি দিবেন না হলে এটা ছেড়ে দিতে পারেন যদি আপনি ধরুন কোনো জায়গায় এমপ্লয়মেন্ট ছিলেন তাহলে আপনার নেম লিখবেন তারপরে আপনি কতদিন কাজ করেছিলেন যে এই যে স্যালারি কত ছিল এইগুলো ডিটেলসগুলো কিন্তু এখানে দিয়ে দেবেন তারপরে অ্যাডিশনাল ইনফরমেশন আপনাকে দিতে হবে অতিরিক্ত ইনফরমেশন কিন্তু ম্যানেজারে রয়েছে প্রুফ অফ রেসিডেন্ট আপনি কী দিতে যাচ্ছেন আপনি রেশন কার্ড দিয়ে আপনি আইডি প্রুফটা দিতে যাচ্ছেন বা ভোটার কার্ড দিয়ে বা পাসপোর্ট তো এখানে তিনটা আপাতত শো করছে তো আপনি যেটা খুশি দিতে পারেন তো আমি আপনাদের বলবো রেশন কার্ড ভোটার কার্ড এটা সবারই থাকে তো এখান থেকে যে কোনো একটা আপনারা সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পরে কিন্তু বলতে হবে আপনার যে রেসিডেন্ট প্রুফ নং যেটা ধরুন আপনি ভোটার কার্ড সিলেক্ট করেছেন তাহলে ভোটার কার্ড নাম্বারটা এখানে দিতে হবে তারপরে কিন্তু আপনার যদি বিপিএল থেকে থাকে তাহলে ইয়েস করবেন আরও নো করবেন আর উইলিং টু আর যদি আপনি ধরুন উইথিন কান্ট্রিতে থাকেন বা ইয়েস উইথিন স্টেট বা স্টেটের বাইরে থাকেন তাহলে কিন্তু সেক্ষেত্রে এটা করতে পারেন বা আপনি যদি আউটসাইড কাউন্ট্রি হয়ে থাকেন তাহলে সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন তো ইয়েস উইথিন কান্ট্রি এটা অটো বাই ডিফল্ট থাকে সেটাই থাকতে দিলাম তারপরে অ্যাডিশনাল ইনফরমেশন আপনি যদি আরও কিছু দিতে চান তাহলে এই বক্সের মধ্যে কিন্তু লিখে দিতে পারেন তারপরে আপনাকে কী করতে হবে এই যে দেখুন সিকিউরিটি কোড রয়েছে বা ক্যাপচা বা ভেরিফিকেশন কোড এটা কিন্তু আপনাকে এখানে বসিয়ে দিতে হবে এখানে যখনই আপনি বসিয়ে দিবেন তখনই কিন্তু আপনার যে ভেরিফিকেশন অর্থাৎ এই যে ক্যাপচারটা এটা বসিয়ে দিবেন হয়ে যাবে তারপরে এখানে দুটো টিকমার্ক লাগিয়ে দিয়ে আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে আমি এখন সাবমিট করতে পারবো না কারণ আমি কিছুই লিখিনি তো প্লিজ এন্টার নেম বলছে তারপরে সব কিছু এগুলো ম্যান্ডেটরি আছে এগুলো সব কিন্তু লিখিয়ে দিতে হবে তারপরে সাবমিট হয়ে যাবে এবার সাবমিট হয়ে যাওয়ার পরে আপনাকে একটা যে রিসিপ্ট দেওয়া হবে সেখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা থাকবে ষাট দিনের মধ্যে অর্থাৎ সিক্সটি ডেনের মধ্যে কিন্তু আপনাকে আপনার যেগুলো ডিটেলস দিয়েছেন আপনার কোয়ালিফিকেশান দিয়েছেন সেগুলোর প্রত্যেকটার কিন্তু একটা করে জেরাক্স আর সাথে কিন্তু আপনাকে অরিজিনাল কপিগুলো নিয়ে আপনার যে নিয়ারেস্ট এমপ্লয়মেন্ট ব্যাংক রয়েছে অর্থাৎ আপনার যে এক্সচেঞ্জ ব্যাঙ্ক রয়েছে সেখানে গিয়ে আপনার ডকুমেন্টসগুলো কিন্তু ভ্যারিফাই করিয়ে আনতে হবে যখনই আপনার যে অ্যাপ্লিকেশান সেটা ভ্যারিফাই হয়ে যাবে তখন কিন্তু আপনার মোবাইল ইমেলে একটা করে মেসেজ দিয়ে দিবে যে আপনার ইউজার আইডি এটা যেটা ইবি দিয়ে শুরু হবে আর একটা পাসওয়ার্ড দেওয়া হবে সেটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে তারপরে সেই আইডি আর পাসওয়ার্ড দিয়ে আপনাকে এখানে এসে লগ ইন করতে হবে যে জব সিকার লগ এখানে আসার পরে আপনি কিন্তু আপনার এখানে আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ করতে পারবেন আর যখনই লগ করতে পারবেন তখন কিন্তু আপনার দেখাবে আপনার প্রোফাইলের স্ট্যাটাস কী রয়েছে আপনার কি মানে কোনো কিছু আপডেটের প্রয়োজন রয়েছে কিনা বা আপনার সিলেকশন কত হচ্ছে সেটাই কিন্তু দেখাবে যদি আপনার সিলেকশন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে দেখাবে অ্যাপ্রুভ আন্ডার যুবশ্রী আর যদি সিলেকশন না হয় তাহলে কিন্তু দেখাবে আপনাকে যে নট কনসিডার ইন যুবশ্রী তো দেখুন এটা কিন্তু একটা লম্বা প্রসেস অর্থাৎ আপনি আবেদন করার সাত দিন বা দু মাস তিন মাস চার মাস পাঁচ মাসে কিন্তু আপনারটা হয়ে যাবে না আপনাকে ওয়েট করতে হবে দেখবেন যখন নতুন করে লিস্ট দেওয়া হবে তখন কিন্তু আমি লিস্ট নিয়েও আবার ভিডিও বানিয়ে দেবো তখন আপনারা চেক করে নেবেন যে আপনার নামটা এসেছে না তো আপাতত আপনাদের কাজ নির্ভুলভাবে আবেদনটা করে রাখা কোনো কিছু ভুল দেবেন না তাহলে কিন্তু পরবর্তীকালে আপনার প্রবলেম হবে তো এভাবে আপনারা আবেদনটা করে নেবেন ভিডিওটা আমি আজকে এখানে এসে যদি আপনাদের রকম কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবেন তাছাড়া আপনারা হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করতে পারেন টেলিগ্রাম গ্রুপও কন্ট্যাক্ট করতে পারেন ওখানে কিন্তু আপনাদের যাবতীয় তথ্য দিয়ে আপনাদের আগে সাহায্য করে দেওয়া হবে তো যাই হোক আশা করি কোনোরকম প্রবলেম হবে না আবেদন করতে যদি কোনো রকম প্রবলেম হয় অবশ্যই কমেন্টে বলবেন সেটা কিন্তু রিপ্লাই আমি যত তাড়াতাড়ি পারি দিয়ে দেবো ধন্যবাদ